পুরান ঢাকার চুরিহাট্টার আগুনের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 4 বছর পরেও আবাসিক ভবন থেকে সরেনি রাসায়নিক গুদাম। কেমিক্যালের আগুনে স্বজন হারানোরা বলছেন টাকার কাছে জিম্মি হয়ে আছে বিচার। এ কারণেই স্বরূপে ফিরেছে ওয়াহেদ ম্যানশন। প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেয়া টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তরের দাবিও জানান স্বজনেরা। রাজধানীর চকবাজারের চুরি হাট্টায় আগুনের ঘটনায় নাড়িয়ে দিয়েছিল পুরো দেশ। মুহূর্তের বিভীষিকায় 71 জনের প্রাণহানির মধ্য দিয়ে আবারও আলোচনায় আসে আবাসিক এলাকায় রাসায়নিক গুদামের ভয়াবহতা। 2019 সালের 20 ফেব্রুয়ারি নরককুণ্ডে পরিণত হয় চুরি হাট্টা। 4 বছর পর ভবনের নতুন কাঠামো আগুনের চিহ্ন মুছে দিয়েছে। চুরি হাট্টার ওয়াহেদ ম্যানশন ফিরছে আগের রূপে, তবে সেই স্মৃতি মন থেকে মুছে যায়নি অনেকের। আমাদের সন্তানদের দিকে তাকাক, আমরা অসহায় ফ্যামিলি, প্রত্যেক বছর আমরা আসি। ফ্যামিলির একজন মানুষ চলে গেছে, সেটা ক্ষতিপূরণ তো কেউ দিল না, কিন্তু এই বিল্ডিংয়ে তো তারা ঠিকই থাকতেছে। হেরা বড় লোক দেখে আর এই আছে দেখে মানে হেরা আইন হেরা কিনে লয়ে লইছে, তাই আমি তার যার মতন হ্যাঁ চলতেছে আর কি। হারানো স্বজনদের শেষ চিহ্ন খুঁজে পেতে ভবনের সামনে উপস্থিত হন অনেকে। জীবন যুদ্ধের লড়াইয়ে ছুটে চললেও সরকারের তাৎক্ষণিক আশ্বাসের বাস্তবায়ন আজ মরিচিকা। রানা রাজুর বাবাকে একটা দোকান দেওয়া হয়েছে, কাগজপত্র হাতে নিয়ে দেখি যে সেখানে কোনো মার্কেট নাই, দোকানও নাই। পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যে অনুদানগুলো এসেছে ওটা যেন এই পরিবারগুলোর প্রত্যেকজনের হাতে সুষ্ঠুভাবে বণ্টন করে দেওয়া হয়। 4 বছর এটা যেন কোনো কিছু হয় নাই, মনে হয় আর কিছু হবে না। এটা ভবন আবার জমজমাট হলেও বরফ গতিতে চলছে চুরিহাট্টা অগ্নিকাণ্ডের মামলা। পুলিশ ভবন মালিক সহ 8 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও আসামিরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা।